নমস্কার। আজকে আমি কথা বলবো হঠাৎ অজ্ঞান হয়ে যাওয়া নিয়ে, অর্থাৎ সাডেন আনকনশিয়াসনেস। আপনার সামনাসামনি বা আপনার বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজন বা বাড়ির কেউ যদি হঠাৎ করে চোখের সামনে অজ্ঞান হয়ে যায়, তাহলে সেই মুহূর্তে কি করবেন? তাহলে এটা দেখার জন্য মন দিয়ে ভিডিওটাকে শুনুন এবং শেষ পর্যন্ত শুনবেন, কারণ হয়তো এই ভিডিওর ফলে কারোর প্রাণ বেঁচে যেত। নমস্কার, আমি ডক্টর প্রসেনজিৎ দত্ত। আমি একজন অর্থোপেডিক সার্জন এবং পার্ট টাইম ইউটিউবার। আমার এই চ্যানেল বাঙালি ডাক্তারে আমি অর্থোপেডিক এবং হেলথ রিলেটেড টপিক্স নিয়ে কথা বলে থাকি। যদি এই সমস্ত টপিক নিয়ে কথা বলতে এবং কথা শুনতে ভালো লাগে, তাহলে অবশ্যই আপনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। তাহলে চলুন শুরু। সাডেন আনকনশিয়াসনেস বা হঠাৎ করে অজ্ঞান হয়ে যাওয়ার অনেকগুলো কারণ থাকতে পারে। তার মধ্যে প্রথম কারণ হলো হঠাৎ করে সুগার ফল করে গেল। যে সমস্ত রোগীরা সুগারের রোগী, যারা ইনসুলিন নেন বা সুগারের ওষুধ নেন, তাদের মধ্যে এই জিনিসটা খুব কমন, তাদের এই প্রবণতাটা খুবই কম। তাদের কিন্তু হঠাৎ করে সুগার ফল করতে পারে এবং হঠাৎ করে তারা জ্ঞান হারাতে পারে। দু নম্বর কজ সেটা হলো লো ব্লাড প্রেশার। যারা প্রেশার ওষুধ খান বা যারা খুবই উইক, খুবই দুর্বল, তাদের প্রেশার এমনিতেই সারাদিন লো থাকে, তাদের কিন্তু হঠাৎ করে প্রেশার ফল করে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। তারাও কিন্তু হঠাৎ করে অজ্ঞান হয়ে থাকে। এবার চলে আসি একটা খুব কমন কজ, যেটা রাস্তাঘাটে যার কারণ এবং চোখের সামনে আপনারা অনেকেই হয়তো দেখেছেন টিভিতে, সিরিয়ালে অনেক সময় জিনিসটা দেখা যায়, সেটা হলো নিউরোজেনিক সিনড্রোম। অর্থাৎ কোনো কিছু ভয়ঙ্কর বা কোনো কিছু অদ্ভুত বা কোনো কিছু ঘেন্না বা কোনো কিছু প্রচণ্ড ভয়ের কিছু দেখে হঠাৎ করে অজ্ঞান হয়ে যায়। এবং অনেক পেশেন্ট থাকে যারা রক্ত দেখলে মাথা ঘুরে যায়। আপনাদের মধ্যে অনেকেরই হয়তো সেটা হতে পারে। কেউ কেউ প্রচণ্ড ভয়ের খবর বা দুঃখের খবর শুনলে অজ্ঞান হয়ে গেলে, এইগুলোকে বলে নিউরোজেনিক সিনড্রোম। এটাও খুব কমন এবং অনেক ক্ষেত্রেই এই ধরনের অজ্ঞান হওয়া দেখা যায়। কিছু কিছু ক্ষেত্রে যদি অনেকক্ষণ মানুষ জল না খেয়ে থাকে, অনেকক্ষণ ধরে একটা গরম রাস্তা দিয়ে হাঁটছেন, মরুভূমির মধ্যে দিয়ে হাঁটছেন বা একটা গ্রীষ্মের দুপুরে হেঁটে যাচ্ছে, প্রচণ্ড ঘাম হচ্ছে, ঘাম হতে হতে হঠাৎ করে মাথা ঘুরে অজ্ঞান হয়ে পড়ে, এটার কারণ ডিহাইড্রেশন। শরীরে জল বেরিয়ে গেলে শরীরের রক্তচাপ কমে যায় এবং তার ফলে অজ্ঞান হয়ে যায়। এবং লাস্ট এবং মোস্ট ইম্পর্টেন্ট, যেটা অনেকেরই হতে পারে, সেটা হলো হার্ট ব্লক বা অ্যারিথমিয়া। হার্ট যেটা পাম্প করছে ব্লাড আমাদের ব্রেনে, হঠাৎ করে সেটা বন্ধ হয়ে যায় হার্টের বিভিন্ন সমস্যার জন্য। তো এইগুলোই মোটামুটি কমন কজ হঠাৎ করে অজ্ঞান হয়ে যাওয়া। তাহলে এবার আমরা জেনে নেব যে যদি আপনার সামনে কোনো অচেনা অজানা ব্যক্তি বা আপনার নিকটবর্তী আত্মীয় বা আপনার পরিবার পরিজন বা বন্ধু বান্ধবদের এরকম কোনো ঘটনা সম্মুখীন আপনি হয়েছেন, তাদের হয়েছে, তাহলে সেই মুহূর্তে দাঁড়িয়ে আপনি কি করতে পারেন যাতে তাদের প্রাণ বেঁচে। প্রথমে তাদের নিঃশ্বাসটি চেক করুন, যে তাদের নিঃশ্বাস পড়ছে না পড়ছে। যদি নিঃশ্বাস পড়ছে তাহলে কিছুটা আশ্বস্ত হওয়া গেল, যদি না পড়ছে তাহলে ইমিডিয়েট তাকে হসপিটালে নিয়ে যেতে হবে, তখন আপনাদের পক্ষে করা কিছু সম্ভব নয়। যদি নিঃশ্বাস পড়ছে তাহলে প্রথমে তার জামা কাপড়গুলো একটু আলগা করুন, যাতে সে ঠিকঠাক করে নিঃশ্বাস নিতে পারে। এবং তার মুখে চোখে যদি কোনো কাপড় পরে থাকে বা যদি কিছু লেগে থাকে, কোনো মাস্ক থাকে, সেটা সরিয়ে দিন। তিন নম্বর পয়েন্ট হবে পাটাকে তুলে দিন। পেশেন্টকে যে যার হয়েছে তাকে একটা শক্ত মাটিতে বিছানায় শোয়ান এবং পাটাকে মোটামুটি 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে তুলে দিন, পা উঁচু করে রাখুন। তাহলে পা থেকে রক্তটা ব্রেনে যাবে এবং তার ফলে যার প্রেশার কমে গেছে, যার প্রেশার ফল করার জন্য যার মাথা পড়ে গেছে বা নিউরোজেনিক সিনড্রোম যাদের হয়েছে, তারা কিন্তু খুব চট করে জ্ঞান ফিরে আসতে। তিন নম্বর, দেখুন যে নিঃশ্বাস পড়ছে এবং পালসটা চেক করুন। যদি দেখেন যে পালস নেই, পালস পাচ্ছেন না, পালস সাধারণত হাতের এখানে দেখেন এবং গলার এখানে দেখেন, আমি পরে ভিডিও বানাবো যেখানে আমি পালস কী করে দেখতে হয় সেটা আমি শেখাবো। কিন্তু মোটামুটি হাত দিলে এই হাতের এই জায়গাটাতে, এই বুড়ো আঙুলের ঠিক নিচে কবজির এই জায়গাটাতে হাত দিলে আপনার পালস বুঝতে পারবেন। যদি দেখেন যে পালস পড়ছে তাহলে চিন্তার কিছু নেই, কিন্তু যদি দেখছেন যে পালস পড়ছে না এবং নিঃশ্বাসও প্রায় বন্ধ এবং আপনি হসপিটালে নিয়ে যেতে পারছেন না সেই মুহূর্তে, তাহলে যেটা করতে পারেন সেটা হলো সিপিআর, অর্থাৎ কার্ডিও পালমোনারি রিসাসিটেশন। এটা খুবই সহজ পদ্ধতি,
এবং সকলের জেনে রাখা উচিত। আমি আগামী ভিডিওতেই সিপিআর নিয়ে কথা বলবো, অবশ্যই সেটা দেখবেন। তো সিপিআর সেই মুহূর্তে অবশ্যই করতে হবে, এবং সিপিআর ঠিকঠাক করে করলে অনেক পেশেন্টে প্রাণ কিন্তু বেঁচে যাবে। তাহলে এই বলেই আজকে ভিডিও শেষ করছি। তবে অবশ্যই সেটা মাথায় রাখতে হবে, যদি চোখের সামনে এরকম কোনো ঘটনা ঘটে তাহলে অবশ্যই একজন মানুষ অবশ্যই এই জিনিসগুলো করবে যেগুলো আমি বললাম, কিন্তু আরেকজন মানুষ সে যেন সমস্ত যতটাই সম্ভব হসপিটালে খবর দেয়, কোনো অ্যাম্বুলেন্সে খবর দেয়। কারণ হসপিটালে বা যে কোনো ক্লিনিকে বা কোনো ডাক্তারবাবু যে জিনিসটা করতে পারবেন সেটা অবশ্যই আপনার দ্বারা করা সম্ভব নয়। তাহলে এই বলেই আজকের ভিডিও শেষ করছি। ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন এবং কমেন্ট করবেন এবং শেয়ার করবেন, এবং অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তাহলে আজ আসি, নমস্কার।